Life is a journey. We have to move from one place to another all the time. And today, I'm taking a new journey. Learning from my experience in order to get to my dream destination. I have to remember to move on. I don't know what other people think about university, but for me, university is like a passport. Teachers are like friends. They inspire me and open my eyes with their international experience. I have a dream to see the whole world. Now I know my passport has all the visas I need to take me to my goal. This is ULAB, the University of Liberal Arts, Bangladesh. Our courses will provide the skills you need for a fast-changing world. Up to 65% of our students receive scholarships. ULAB graduates have joined many prestigious companies. Take the right step. Come, learn what ULAB means for you. ইউল্যাবের নানা খবরাখবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ইউল্যাব টিভির নিয়মিত আয়োজন প্রাইম নিউজে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানুল আলম। শুরুতেই সংবাদ শিরোনাম। সাংবাদিকতা পেশায় প্রতিযোগিতা অনেক বেশি, দরকার ব্যাপক প্রস্তুতি। আলোচনায় সাদ হামাদি। দেয়াল লিখন সহ চিত্র আঁকার নানা বিষয়ে ইউল্যাবে কর্মশালা অনুষ্ঠিত। সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, তার থেকেও বেশি কিছু। আলোচনায় শাখাওয়াত লিটন। দক্ষ মানব সম্পদের জন্য দরকার পরিশ্রমী কর্মী। আলোচনায় বক্তারা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রিপোর্টার্স ডায়েরি, মিট দ্য এডিটরের পাশাপাশি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের নতুন সংযোজন শোকেসিং এমএসজে ইউল্যাবিয়ান। সম্প্রতি অনুষ্ঠিত সম্পূর্ণ নতুন এই অনুষ্ঠানের খবর জানাচ্ছেন মোশাররফ হোসেন। মিডিয়া জগতের বর্তমান অবস্থা ও তার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করার উদ্দেশ্য সামনে নিয়ে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট প্রথমবারের মতো আয়োজন করে শোকেসিং এমএসজে ইউল্যাবিয়ান, যেখানে নিজ পেশা জীবনে সফল ইউল্যাবের এমন একজন সাবেক শিক্ষার্থী তার নানা অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন বর্তমান শিক্ষার্থীদের সামনে। অনুষ্ঠানে প্রধান বক্তা দ্য গার্ডিয়ানের বাংলাদেশ প্রতিনিধি সাদ হামাদি বলেন, বর্তমানে সাংবাদিকতা পেশায় প্রতিযোগিতা অনেক বেশি। Equal challenge to kind of find yourself in these institutions. I mean, it's very tough. The competition is very tough. You need to actually stand out from the rest of you. তার মতে পেশা হিসেবে যারা সাংবাদিকতাকে বেছে নিতে চায় তাদের অবশ্যই অনেক বেশি লেখা ও পড়ার অভ্যাস থাকতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিটি ঘটনার বিভিন্ন দিক অনুধাবনের পরামর্শ দেন। ইউল্যাব টিভির সাথে আলাপকালে সাদ হামাদি বলেন, একজন শিক্ষার্থীকে অবশ্যই তার দক্ষতার জায়গাটা খুঁজে বের করতে হবে এবং সাংবাদিকতা আগ্রহী শিক্ষার্থীদের এই পেশার অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্কেও সতর্ক করে দেন। কোনো স্টুডেন্ট ক্যারিয়ার করতে চায় জার্নালিজমে, তাকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে সে মাল্টিন্যাশনাল কোম্পানিতে গেলে ইন্টার্নশিপে যেই টাকা পাবে সেটা হয়তো সে তার মিড ক্যারিয়ারে গিয়ে জার্নালিজমে পেতে পারে। আমি বুঝি না, তা অনেকের ক্ষেত্রে হয়তো তার অনেক আগেই আসতে পারে।
তিনি শিক্ষার্থীদের ক্লাসের বাইরে বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিতে সম্পর্কিত হওয়ার আহ্বান জানান। এক্সপিরিয়েন্স থেকে এবং এক্সপিরিয়েন্স এই সময় খুবই সীমিত একটা ফ্রেশ গ্রাজুয়েটের জন্য, সো কো-কারিকুলার অ্যাক্টিভিটিগুলোতে যতটুকু ফোকাস দেওয়া যায় এবং সেটা যদি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয়, যেরকম ক্যাম্পাস পেপার বা ক্যাম্পাস টিভি রেডিও, এগুলোতে অ্যাক্টিভিটি থাকলে সেই জিনিসগুলো ভ্যালু অ্যাড করে আর কি। মোশাররফ হোসেন, ইউল্যাব টিভি, ঢাকা। শিক্ষার্থীদের দেয়াল লিখন সহ নানা বিষয়ে দক্ষ করে তুলতে ইউল্যাবে অনুষ্ঠিত হলো ভিন্ন ধর্মী এক কর্মশালা। কর্মশালায় বক্তারা দেয়াল লিখনের প্রয়োজনীয়তার নানা কৌশল তুলে ধরেন। বিস্তারিত সাব্বিরউদ্দিন সৈকতের প্রতিবেদনে। শিক্ষার্থীদের দেওয়াল লিখনের বিভিন্ন দিক ও তার অনুসর্গ সম্পর্কে ধারণা দিতে ইউল্যাবে আয়োজিত হয়ে গেল হোয়ার আর্ট মিড দ্য ম্যাসেজ শীর্ষক এক সেমিনার। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা ট্রিবিউনের চিত্রকর সম্পাদক সৈয়দ রাশেদ ইমাম তন্ময়। শুরুতে স্বাগত বক্তব্যে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষিকা নাইমা আলম শিক্ষার্থীদের সাথে আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেওয়াল লিখনের ক্ষেত্রে নিজের পছন্দের বিষয়টাকে প্রাধান্য দিতে বলেন। সাইন্সের টপিক যেটা করতে আচ্ছা অন্তত আমার ভালো লাগে। এছাড়া যে বিষয়টা নিয়ে কাজ করবে সেটাতে শিক্ষার্থীদের গভীরভাবে মনোনিবেশ করতে বলেন। যদি এখন মনে করো ড্রাফট করছি মোটামুটি একটা ব্যাপার না, লাস্টে গিয়ে করে ফেলবো, হবে না, সেটা একদম লিখে রাখবো। যা ফাইনাল করতে হবে আইডিয়া ড্রয়িং সব একদম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা তাদের অনুভূতির কথা জানায়। অনেক ভালো লাগছে, এটা আমাদের পিয়ার ক্যাম্পেইনের জন্য অনেক হেল্পফুল হবে। ইউল্যাব টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান অতিথি মিডিয়া শিক্ষার্থীদের দেওয়াল লিখনের প্রয়োজনীয়তা তুলে ধরে। ফটোগ্রাফি করে যেমন করা যায়, অনেকগুলো আছে, আবার ফটোগ্রাফিতে আসে না, একটা চিন্তা কনসেপ্ট, দেশের এই অরাজকতা, এই অবস্থা, যেটা ছবি তুলে বোঝানো কঠিন হচ্ছে, ওইটা একে বুঝাই দিব। চিত্রকরদের পেশাগত জীবনের এ ধরনের অভিজ্ঞতাগুলো শিক্ষার্থীদের সৃজনশীলতা আরও বৃদ্ধি করবে এমনটি আশা সবার। মোহাম্মদ সাব্বিরউদ্দিন সৈকত, ইউল্যাব টিভি, ঢাকা। বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দিস ইজ ইউল্যাব, দ্য ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ। Our courses will provide the skills you need for a fast-changing world. Up to 65% of our students receive scholarships. ULab graduates have joined many prestigious companies. Take the right step. Come, learn what ULab means for you. আমন্ত্রণ আরও একবার ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। সাংবাদিকতাকে শুধু একটি পেশা নয়, তার থেকেও বেশি কিছু হিসাবে দেখতে হবে। ইউল্যাবের রিপোর্টার্স ডায়েরি প্রোগ্রামে এমনটাই বলেন প্রধান অতিথি সাখাওয়াত লিটন। তিনি বলেন, প্রচুর পড়াশোনার অভ্যাস না থাকলে এ পেশা অনেক কঠিন হয়ে পড়বে। মোশাররফ হোসেনের আরও একটি প্রতিবেদন। শিক্ষার্থীদের সাংবাদিকতা সম্বন্ধে
বাস্তব ধারণা দেওয়ার উদ্দেশ্যে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট প্রতি সেমিস্টারে আয়োজন করে থাকে রিপোর্টার্স ডায়েরি। এবারের অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের বিশেষ প্রতিনিধি শাখাত লিটন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সরকার বারবাকের উপস্থাপনায় অনুষ্ঠানে শাখাত লিটন বেশ খোলামেলাভাবেই শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন তার সাংবাদিকতা জীবনের নানা অভিজ্ঞতা। আমরা যে ধরনের বই থেকে শিখি, যখন পত্রিকা অফিসে আসতাম দেখতাম এখানে একটা নতুন জগৎ, আমরা পত্রিকা বইয়ের পাতায় যা পড়ে আসছি আর এখানে যা মিলে না। গুলশান হামলা সহ বিভিন্ন সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। আমি বলবো গুলশানের ঘটনার পর থেকে মিডিয়া অনেক রেসপন্সিবল হয়ে যাচ্ছে, রেসপন্সিবল জার্নালিজম করে যাচ্ছে, অনেক প্রশ্ন তোলা যায়, প্রশ্নগুলো তুলে কনফিউজ করতে চায়। তিনি শিক্ষার্থীদের সাংবাদিকতাকে শুধুমাত্র একটি পেশার চেয়েও বেশি কিছু হিসাবে দেখার আহ্বান জানান। তার মতে একজন ভালো সাংবাদিককে অবশ্যই নানা বিষয়ে প্রচুর পড়াশোনা করতে হবে এবং ভাষার উপর অনেক ভালো দক্ষতা থাকতে হবে। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় আসতে ইচ্ছুক শিক্ষার্থীদের তিনি বেশি বেশি সংবাদ পড়া ও শোনার পরামর্শ দেন এবং মনের মধ্যে প্রশ্ন তৈরির অভ্যাস গড়ে তুলতে বলেন। আমাকে প্রচুর রিসার্চ করতে হয়েছে, প্রচুর রিসার্চ করে আমি যা পেয়েছি আমরা ওগুলো ডিসক্লোজ করিনি এই জন্য যেটা হচ্ছে মোশাররফ হোসেন, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাবে সম্প্রতি ইউল্যাব স্কুল অব বিজনেসের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার। আলোচনায় বক্তারা তুলে ধরেন দক্ষ মানব সম্পদের নানা প্রয়োজনীয়তার নানা দিক। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সাব্বিরউদ্দিন সৈকত। ইউল্যাব ক্যাম্পাস এ মিলনায়তনে লিড এক্সিকিউটিভ ব্যাংক কনসাল্ট ডক্টর মেহবুবুর রহমানের বক্তব্যের মাধ্যমে সেমিনার শুরু হয়। সেমিনারে ডক্টর মেহবুবুর রহমান মানব সম্পদ ব্যবস্থাপনায় তার পেশাগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। Then why should I pay increment? Why should I promote? Question is, then what are you doing about it? মানব সম্পদ ব্যবস্থাপনায় অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে এবং শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ কর্মী হিসেবে গড়ে তুলতে এ ধরনের সেমিনার ভূমিকা রাখবে, এমনটি আশা সংশ্লিষ্টদের। মোহাম্মদ সাব্বিরউদ্দিন সৈকত, ইউল্যাব টিভি, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজওয়ানুল আলম। ইউল্যাবের সব খবরাখবর জানতে চোখ রাখুন ইউল্যাব টিভির পর্দায়। স্বাধীনতা কি বৈশাখী মেলা পান্তা ইলিশ খাওয়া, স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া, স্বাধীনতা কি বুদ্ধিজীবীর বক্তৃতা সেমিনার, স্বাধীনতা কি শহীদ বেদিতে পুষ্পের সমাহার, স্বাধীনতা কি গল্প নাটক উপন্যাস আর কবিতায়, স্বাধীনতা কি আজ বন্দি আনুষ্ঠানিকতায়। দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি, 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। স্বাধীনতা কি ঢাকা শহরের আকাশচুম্বী বাড়ি, স্বাধীনতা কি ফুটপাথে শোয়া গৃহহীন নরনারী, স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো, স্বাধীনতা কি দুঃখিনী নারীর জরাজীর্ণ বস্ত্র, স্বাধীনতা কি গজিয়ে ওঠা অভিজাত পান্তশালা, স্বাধীনতা কি অন্যের খোঁজে কিশোরী প্রমোদ বালা, স্বাধীনতা কি নিরীহ
লোকের অকারণে প্রাণদণ্ড, স্বাধীনতা কি পানির ট্যাঙ্কে গলিত লাশের গন্ধ, স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করায় স্তব্ধ, স্বাধীনতা কি ক্ষমতা হরণে চলে বন্দুক যুদ্ধ, স্বাধীনতা কি সন্ত্রাসী হাতে মারণ অস্ত্রের গর্জন, স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন। This is ULAB, the University of Liberal Arts, Bangladesh. Our courses will provide the skills you need for a fast-changing world. Up to 65% of our students receive scholarships. ULAB graduates have joined many prestigious companies. Take the right step. Come
Learn what ULAB means for you. দর্শক, ওয়েমেন সেরার আরও একটি জমজমাট আয়োজন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা, আর আমাদের সাথে আছে নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম বৃষ্টি। আমাদের বাইরেও বৃষ্টি পড়ছে, আমাদের সেটের ভেতরেও কিন্তু বৃষ্টি পড়ছে। তাহলে চলুন আমরা শুনে নেই বৃষ্টি আপুর গল্প। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। আপু, তাহলে আপনার গল্প দিয়ে আপনার গল্পটা আপনার মুখ থেকে শুনি। তা আপনি যদি আরেকটু ডিটেইলে বলেন যে আমরা গার্হস্থ অর্থনীতি শুনলে মনে করি যে হ্যাঁ, মেয়েদের কাজগুলো যেগুলো বাড়িতে বসে রান্না বান্না কিংবা অনেকটাই তাই সেটা। আচ্ছা, এরপরে আপনি প্রফেশনাল লেভেলে কি 4 বছর কমপ্লিট করার পরে আপনি অনার্সটা করার পরে আপনি গেলেন, নাকি মাঝখান থেকে আপনি করেন? আচ্ছা,
ততদিনে আপনি এই সাবজেক্টের উপরে ইন্টারেস্টটা পেয়ে গেছেন। এই প্রফেশনের সাথে আমরা গল্প করছিলাম আগেই যে এটার সাথে আপনার নতুন একটা শখ সেটা অ্যাড হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, এবার আমরা যাব একটা বিরতিতে। বিরতি থেকে আসার পর আমরা জানবো বৃষ্টি আপুর যে প্যাশনের কথা সেটা নিয়ে। সাথেই থাকুন। বিরতির পর থেকে আমরা আবার ফিরে আসলাম। আমরা আবার শুনব বৃষ্টি আপুর কথা। আপু, আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আপনার এই নিউট্রিশনিস্ট হিসেবে আপনি একটা প্রফেশনে ঢুকে গেলেন এবং কাজ করছেন, বিভিন্ন এনজিওর সাথে করছেন, এবং এর সাথে আপনার একটা প্যাশন ফটোগ্রাফি এটা অ্যাড হলো। এটা নিয়ে মানে এই ফটোগ্রাফির গল্পটা যদি বলতেন। আচ্ছা, বেসিকটা করা ছিল। এই যে আপনি স্কলারশিপ, এই যে একজন ফিমেল স্টুডেন্ট স্কলারশিপ, এখানে আপনি যখন গেলেন তখন কি ওখানে আরো মেয়েরা ছিল নাকি আরো মেয়েরা ছিল? আচ্ছা, তারপরেও সংখ্যায় অনেক কম, মানে কম্পারেটিভলি অনেক কম। সেটা কি আপনি এই যে আপনার কোনো হেজিটেশন কোনো ফিল হয়েছিল যে আমি এতগুলো মানে ছেলেদের মধ্যে যে আমরা মাত্র চারটা মেয়ে আমরা করতে পারবো কিনা, এরকম কি কোনো? আচ্ছা, আচ্ছা, এখন কি এটা আপনার একটা বিজনেসের অংশ? আচ্ছা, কি করছেন?
আচ্ছা, যাক খুব ভালো। আর আপনার গল্পগুলো শুনলাম, আপনার প্রফেশন মানে আপনার পড়াশোনার প্রফেশন, তারপরে আপনার প্যাশন যেটাকে, সেটারও আপনি কিছু কোর্স করে একদম পাকাপোক্তভাবে আপনি দুটোকে নিয়ে কাজ করছেন। আমাদের এই মানে যারা আপনার গল্পগুলো শুনবে, এখানে যদি কেউ আসতে চায়, কোন জিনিসটা আপনি অ্যাডভাইস করবেন যে এটা থাকলে তারা কাজগুলো করতে পারবে? এখন সেই অপরচুনিটিটা আছে। আচ্ছা, ওকে, আশা করা যাচ্ছে যে আমাদের সময়টা বদলাবে এবং অনেক মেয়েরা উঠে আসবে। আপু অনেক ধন্যবাদ আমাদের সাথে একটু সময় কাটানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বৃষ্টি আপুর কথা। আপু বলল একদম ভিন্ন ধারার দুটি প্রফেশন নিয়ে উনি কাজ করছেন, অ্যাজ আ নিউট্রিশনিস্ট এবং একজন ফটোগ্রাফার, এবং দুটোতেই উনি মোটামুটি সাকসেসফুল। তো এখানে যারা আসতে চায়, থাকতে হবে রেসপেক্ট, থাকতে হবে কঠিন কাজ করার মানসিকতা। তো এই মেসেজ দিয়ে আজকে আমাদের এপিসোডটা শেষ করছি। আগামী পর্বে আমরা আরও একজন নতুন গেস্ট নিয়ে আসব। ধন্যবাদ। This is ULAB, the University of Liberal Arts, Bangladesh. Our courses will provide the skills you need for a fast-changing world. Up to 65% of our students receive scholarships. ULAB graduates have joined many prestigious companies. Take the right step. Come, learn what ULAB means for you.
কখনো ক্যান্টিনে, কখনো বা ক্যাম্পাসে, কখনো বা ক্লাসের ফাঁকে, কখনো ইউল্যাব স্টেজে খুঁজে বেড়াই তোমায়, সবার সেরা ক্যাম্পাস
Campus Dallas.
শুভেচ্ছা। আমন্ত্রণ সবাইকে ইউল্যাব টিভির সংবাদ আয়োজন নিউজ প্লাসে। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসিবুল হাসান। পোশাক আশাকে ফ্যাশনের সেরা সময় শীতকাল, তাই শীতকে উপলক্ষ করে প্রতিবারে ফ্যাশনে পরিবর্তন আনছে ফ্যাশন সচেতন তরুণরা। আর তাদের চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন নামিদামি ব্র্যান্ডগুলো এনেছে সব বয়সী ক্রেতার জন্য বাহারি সব পোশাক। রিজওয়ানুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এএসএম সাদ। শীত মানেই অতিরিক্ত পোশাক, সোয়েটার, জ্যাকেট, মাফলার, চাদর, আর স্বাভাবিক পোশাক তো আছেই। গত মৌসুমের মতো শীতের তীব্রতা বেশি না হলেও আবহাওয়ার সাপেক্ষে শপিং মলগুলোতে এসেছে বর্ণিল ও আরামদায়ক সব শীতের পোশাক। ছেলেদের সবচেয়ে বেশি পছন্দ ক্যাজুয়াল ব্লেজার, অফিস অথবা বিভিন্ন অনুষ্ঠানের উপর নির্ভর করে এসেছে বিভিন্ন ডিজাইনের সব ব্লেজার। নারী পুরুষ সবারই শীতের পছন্দের তালিকায় আছে হুডি, সেলাই করা ও লেখাওয়ালা হুডিগুলোই বেশি টানছে তরুণদের। শীত এলেই জিন্সের চাহিদা বেড়ে যায় বহুগুণ, ছেলে মেয়ে কারোই যেন জিন্স ছাড়া চলে না, তাই মার্কেটগুলোতে আরও বেশি ডিজাইনের প্যান্টের কালেকশন বাড়াচ্ছেন বিক্রেতারা। শীতের পোশাককে আরও বেশি আকর্ষণীয় করে তোলে বিভিন্ন ডিজাইনের মাফলার, তাই ছেলে মেয়ে সবার পছন্দের মাফলারের রঙে এসেছে ভিন্নতা। বড়দের পাশাপাশি ছোটদের জন্য এসেছে বিভিন্ন ডিজাইনের সব পোশাক। পোশাকের সাথে মিল রেখে ব্র্যান্ডগুলোতে এসেছে মানানসই ব্যাগ ও জুতো। ফ্যাশন ডিজাইনাররা বলছেন, শীতের মৌসুমে তারা ডিজাইনে বৈচিত্র্য আনেন পোশাকে। আর আমাদের উইন্টার কালেকশনে এবার আমরা মেন্স ওয়্যারে অনেক নতুন নতুন কিছু আইটেম নিয়ে এসেছি। কিছু স্যুট আছে, ব্লেজার আছে, কিছু কাস্টমাইজ শার্ট, কিছু কাস্টমাইজ স্যুটও করা যায়, যেগুলো কাস্টমার নিজের পছন্দের ফ্যাব্রিকগুলো চুজ করে তারা নিজেরা এগুলো নিজেদের মতো করে মেক করে নিতে পারে। এটার গুণগত মান কি? আমার ছেলের জন্য আমি জ্যাকেট কিনি, আমার নিজের জন্য এখান থেকে কিনি। এছাড়া ঢাকার মধ্যবিত্তের জন্য জমে উঠেছে নিউ মার্কেট ও গ্লোব মার্কেট সহ বেশ কিছু শপিং মল। এখানে শীতের সব কিছুই পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে। এছাড়া শীতের পোশাকে বিক্রি জমে উঠেছে ফুটপাতগুলোতে। নিম্নবিত্তের শীত নিবারণে এইসব ফুটপাতের পোশাকই একমাত্র ভরসা। এএসএম সাদ, ইউল্যাব টিভি, ঢাকা। 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর 1972 সালের এই দিনে বাঙালির স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলার মাটিতে পা রাখেন। পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের খবর জানাচ্ছেন রিফাত জাহান। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর 25 মার্চ অপারেশন সার্চ লাইটের নামে হাজার হাজার নিরস্ত্র বাঙালিকে হত্যা করে পাক হানাদাররা। গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধুকে। গ্রেপ্তারের আগেই স্বাধীনতার ঘোষণা দিয়ে যান শেখ মুজিবুর রহমান। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দুবাতে পারবে না। তার অনুপস্থিতিতে বঙ্গবন্ধুর নামেই চলে মুক্তিযুদ্ধ। বাঙালি যখন প্রতিরোধযুদ্ধ গড়ে তুলেছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসাবে মৃত্যুর প্রহর গুনছিলেন। কারাগারে বঙ্গবন্ধু সেলের পাশে তার জন্য খোঁড়া হয়েছিল কবর। তবে বাংলাদেশের বিজয়ের পর জনগণ ও বিশ্ব জনমতের চাপে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য পাকিস্তান সরকার। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বঙ্গবন্ধুকে লন্ডনের বিমানে তুলে দেয় পাক সরকার। পরে লন্ডন থেকে দিল্লি যান। সেখানে ভারত সরকারের উষ্ণ অভ্যর্থনার পর 1972 সালের 10ই জানুয়ারি স্বাধীন দেশের মাটিতে পা রাখেন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু। গোটা বাঙালি জাতি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য। পুরো দেশের মানুষই যেন জড়ো হয়েছিল ঢাকা বিমানবন্দর এলাকায়। বিমানবন্দর থেকে ঐতিহাসিক রেসকোর্স ময়দান পর্যন্ত রাস্তা ছিল লোকে লোকারণ্য। স্বাধীন প্রিয় বাংলাদেশের মাটিতে পা রেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে লাখো জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঘোষণা দেন, রক্ত দিয়ে হলেও বাঙালি জাতির এই ভালোবাসার ঋণ শোধ করার। রিফাত জাহান,
ইউল্যাব টিভি ঢাকা। বাংলা সাহিত্যের অন্যতম প্রবাদ পুরুষ সৈয়দ শামসুল হক, সাহিত্যের প্রায় সব শাখাই তার সমান বিচরণ, তাই তো তাকে বলা হয় সব্যসাচী লেখক, বাংলা সাহিত্যে যিনি নিজেই সৃষ্টি করেছিলেন নতুন এক ধারার। বাঙালি মধ্যবিত্ত সমাজের আবেগ অনুভূতি বিকার সবই খুব সহজ কথা ও ছন্দে উঠে এসেছে তার লেখনীতে। কালজয়ী এ সাহিত্যিকের জীবনী নিয়ে বিস্তারিত দেখুন চন্দ্রিমা চৌধুরীর একটি প্রতিবেদনে। সৈয়দ শামসুল হক, আধুনিক কাব্য ও বাংলা সাহিত্যের যিনি এক পুরোধা ব্যক্তিত্ব, নাটক, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও গীতিকাব্য সাহিত্যের সব শাখায় তার সফলই বিচরণ, তাই তো তাকে বলা হয় সভ্যসাচী লেখক। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য নাট্যকার হিসেবে তার পরিচয় অনন্য। সাহিত্য জীবনের প্রথম রচনা উদয়ন্ত শিরোনামের একটি গল্প, ভাষা সাহিত্যকে কেন্দ্র করেও তিনি লিখে গেছেন অসংখ্য উপন্যাস। তার লেখনীতে ফুটে ওঠে সামাজিক শৃঙ্খল ভাঙার আভাস। 1971-এ পাক বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশ স্বাধীন হবার খবরটি বিবিসি থেকে তিনিই পাঠ করেন। শুধু নাটক উপন্যাসই নয়, তিনি রচনা করেছেন অসংখ্য জনপ্রিয় বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে। তার এই অসামান্য অবদান তাকে এনে দিয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নানা পুরস্কার। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে একদা এক রাজ্যে, পরাণের গহীন ভিতর, অপর পুরুষ, অগ্নি ও জলের কবিতা। বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে খেলারাম খেলে যা, নিষিদ্ধ লোবান, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, বারো দিনের জীবন, তুমি সেই তরবারি, কয়েকটি মানুষের সোনালি যৌবন, নির্বাসিতা। পায়ের আওয়াজ পাওয়া যায় কিংবা নুরুল দিনের সারা জীবনের মতো কালজয়ী নাটক দিয়ে তিনি জল করে নিয়েছেন অসংখ্য মানুষের মন। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তবে রয়ে গেছে তার অসামান্য সৃষ্টি, যার মধ্যেই বেঁচে থাকবেন সৈয়দ শামসুল। চন্দ্রিমা চৌধুরী, ইউল্যাব টিভি, ঢাকা। চলে পিনিস দুই বগলে ভুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ তম পুরালে। নির্বাচনে জয়ী হয়ে পুরো দুনিয়াকে রীতিমতো চমকে দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে নানা মন্তব্যে খলনায়ক বনে গেলেও নির্বাচিত হওয়ার পর বদলে গেছে তার সুর। অভিবাসী মুসলিম সহ অনেক ইস্যুতেই ট্রাম্প সরে এসেছেন তার আগের অবস্থান থেকে। বর্তমান মন্ত্রিসভায় সদস্য নির্বাচনেও ইঙ্গিত মিলে ট্রাম্পের কট্টর অবস্থান থেকে নমনীয়তার দিকে সরে আসার। ট্রাম্পের বিজয় পরবর্তী পরিস্থিতির কথা জানাচ্ছেন মোশাররফ হোসেন। জনমত জরিপ থেকে শুরু করে সব বিশ্লেষণে এগিয়ে থেকে প্রেসিডেন্ট হিসেবে জয়ের মালা পড়তে হিলারি ক্লিনটন যখন প্রস্তুত, ঠিক তখন সমস্ত হিসাব পাল্টে দিয়ে পুরো দুনিয়াকে অবাক করে 45তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হলেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। খলনায়ক থেকে রাতারাতি বনে গেলেন যেন মহানায়ক। 1946 সালে জন্ম নেওয়া ধনকুবে এ রিয়েল এস্টেট ব্যবসায়ী ও টিভি সেলিব্রিটি পেশাদার রাজনীতির মাঠে ছিলেন সম্পূর্ণ অচেনা। শুরুতে যার প্রার্থিতাকে অনেকে ধরে নিয়েছিল কৌতুক হিসাবে। Donald Trump has been saying that he will run for president as a Republican, which is surprising since I just assumed he was running as a joke. পুরো নির্বাচনী প্রচারণায় অশালীন ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ, জাতিবিদ্বেষী মন্তব্য, নারীদের হেয় করা, এমন অসংখ্য কালি গায়ে মেখে ট্রাম্প যখন বিজয়ী ভাষণ দিতে আসলেন, তখন বিশ্ব দেখল সম্পূর্ণ ভিন্ন এক ট্রাম্পকে। তার কণ্ঠে ছিল তখন শুধু ঐক্যের ডাক। I say it is time for us to come together as one united people. পেশাদার রাজনীতিকদের কায়েমি স্বার্থের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্লোগান নিয়ে ক্ষমতা আসা ট্রাম্প এরই মধ্যে সরে দাঁড়াতে শুরু করেছেন তার অবস্থান থেকে। নির্বাচনের দিনেই তার ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয় মুসলিমদের নিষিদ্ধ করার ঘোষণা। নিজ মন্ত্রিসভায় তিনি একের পর এক যোগ করতে থাকেন অভিজাত শ্রেণীর প্রতিনিধিদের। তবে সবকিছু ছাপিয়ে তার জয়ের পেছনে রাশিয়ার রহস্যজনক ভূমিকায় এখন নতুন করে জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। We assess Russian President Vladimir Putin ordered an influence campaign in 2016 aimed at the US presidential election. The goal
to help President-elect Trump's election chances. বাবা সব নেতাকে পেছনে ফেলে ক্ষমতা আসা ট্রাম্পের নতুন সব নীতি কোন দিকে নিয়ে যায় মার্কিন সাম্রাজ্যকে, অনেক বিশ্লেষকে যেগুলোকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন, সেই সব নীতি কতটুকু প্রভাব ফেলে বিশ্ব রাজনীতিতে তা হয়তো সময়ই বলে দেবে। মোশাররফ হোসেন, ইউল্যাব টিভি। এরই সাথে শেষ করব আজকের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।